আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই সুস্থ আছেন। দূরের ও কাছের, দেশ এবং প্রবাসের এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে লিবিয়া টু ইতালি গেম আপডেটের সর্বশেষ খবরে স্বাগতম। দর্শক, আজ 3 অক্টোবর লিবিয়া টু ইতালি গেম আপডেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইক পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহ দেয়। দর্শক, গতকাল 2 অক্টোবর লিবিয়া ভূমধ্য সাগর থেকে 25 জন শরণার্থী থেকে উদ্ধার করেছে ইতালিয়া কোস্টগার্ড। টিউনিশিয়া থেকে আফ্রিকান 25 জন নাগরিক ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরবর্তীতে ইতালির ল্যাম্পেদোসা থেকে কিছু দূরে তাদেরকে ইতালিয়া কোস্টগার্ড উদ্ধার করেছে। এছাড়াও দর্শক, গতকাল 2 অক্টোবর লিবিয়া কোস্টগার্ডের সিকিউরিটি পিবি জাহাজ 343 জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়া ভূমধ্য সাগর থেকে। এদের মধ্যে 6 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। সবাইকে ত্রিপোলি বাণিজ্যিক বন্দরে নামানো হয়েছে, মানবিক ও চিকিৎসা সহায়তার জন্য DCIM এর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখানে কোন দেশের নাগরিক রয়েছে সেটি তারা নিশ্চিত করে জানায়নি। এছাড়াও দর্শক, গতকাল 2 অক্টোবর লিবিয়া কোস্টগার্ডের জাহাজ ওয়েস্টার্ন সেক্টর লিবিয়া ভূমধ্য সাগর থেকে 103 জন অভিবাসী উদ্ধার করেছে এবং 2টি লাশ উদ্ধার করেছে, যাদের মধ্যে একটি মহিলা ও একটি শিশুর লাশ রয়েছে। একটি কাঠের নৌকা থেকে 65 জন এবং একটি জীর্ণ রাবার নৌকা থেকে 38 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক সেটি তারা নিশ্চিত করে জানায়নি। তারা সবাই লিবিয়া জোয়ারা উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এছাড়াও দর্শক, লিবিয়া কোস্টগার্ড জানিয়েছে যে এখনও 46 জন অভিবাসী নিখোঁজ রয়েছে। নিখোঁজদের অনুসন্ধানের কাজ অব্যাহত রয়েছে বলে তারা জানিয়েছে। দর্শক, এই লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার জন্য কত শরণার্থী যে এই ভূমধ্য সাগরে প্রাণ হারিয়েছে তার সঠিক হিসাব কিন্তু কেউ রাখেনি। দর্শক, আজ থেকে 8 বছর আগে 2013 সালের 3 অক্টোবর 368 জন শরণার্থী এই লিবিয়া ভূমধ্য সাগরে মৃত্যুবরণ করেছিল। 3 অক্টোবর যখন আসে তখন এই মনে পড়ে এই ভয়াবহ দিনের কথা। দর্শক, এত কিছুর পরেও, এত রিস্কের পরেও তেমনি এই লিবিয়া থেকে ইতালি যাওয়া, প্রতিনিয়তই প্রাণহানির ঘটনা ঘটছে, যাদের মধ্যে শীর্ষে রয়েছে আমাদের বাংলাদেশি। এছাড়াও দর্শক, 70 জনের একটি নৌকা লিবিয়া ভূমধ্য সাগরে মাল্টা সীমান্তের কাছে অবস্থান করছে আজ 4 দিন যাবৎ। তাদেরকে দ্রুত উদ্ধার করার জন্য জানিয়েছে অ্যালাম্পন। তো দর্শক, এই ছিল লিবিয়া টু ইতালি গেম আপডেটের আজকের সর্বশেষ খবর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।